আব্দুর রহমান আল তানজিল, আপনি লিখেছেন, বাবা মাকে না জানিয়ে কিছু কিনলে কি পাপ হবে? আপনি যদি নিজে প্রাপ্তবয়স্ক পুরুষ বা মেয়ে হয়ে থাকেন, আপনার টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কিছু কিনতেই পারেন, সেজন্য বাবা মাকে জানাতে হবে, এটা আবশ্যক নয়। তরিমা চৈতি, আপনি লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা নাকি শিরক? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলা যাবে না? কেন বলা যাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীন আমানু মাআহ, কোরআন কারীমের বাক্য এটি, অতএব এটি কেন বলা যাবে না? তবে হ্যাঁ, একজন মানুষের ইমান আনার জন্য কালিমাতুত তাওহীদ বা লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা হলো তার জন্য প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটা শিরক যারা বলেন তারা তাদের জ্ঞানের স্বল্পতার কারণে বলে থাকেন। সাজেদা, আপনি লিখেছেন, আমার সূচিবায়ুর সমস্যা রয়েছে, যে কোনো কাজে নাপাক লেগে গেলো কি না সবসময় এই সন্দেহ হয় এবং তা থেকে পবিত্র হতে আমার দীর্ঘ সময় লেগে যায়। এ থেকে কীভাবে বাঁচতে পারি আপনার পরামর্শ চাইব। সাজেদা, সূচিবায়ুর রোগের সবচেয়ে বড় সমাধান হলো এটাকে ইগনোর করা। অর্থাৎ আপনার মনে এই ধরনের কোনো চিন্তা আসলে আপনি সেটাকে একেবারে পাত্তা দিবেন না, একদম ইগনোর করার চেষ্টা করবেন, এটাই হলো এর সবচেয়েতে মোক্ষম এবং উপযুক্ত পন্থা। বিশেষ করে কিছু শয়তানি থাকে মানুষকে এই ধরনের সূচিবায়ুতে ফেলে দেয়। আমরা অনেক সময় এটাকে বরং অ্যাপ্রিসিয়েট করি, মনে করি যে আমার মধ্যে বোধ হয় এই গুণটি ভালো গুণ, আমি অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক, অনেক বেশি দায়িত্বশীল। আসলে মূলত এ ধরনের আপনার সূচিবায়ুর মাধ্যমে আমাদের অনেক ভালো কাজ থেকে আমরা মাহরুম থাকি, বঞ্চিত থাকি, এটা কোনো ভালো তো নয়, বরং অনেক মন্দের দুয়ারকে মুক্ত করে এবং অনেক ভালো থেকে আমাদেরকে বঞ্চিত রাখে। ধরুন একজন অজু হলো কি হলো না এটা নিয়ে তিনি সন্দেহ করতে করতে তার অজু করতে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লাগিয়ে দিলেন, তাহলে কী হবে? টয়লেটে তার তো 15-20 মিনিট লেগে গেল। তো এসব করতে করতে তার তাকবীরগুলা ছুটে গেল, তার জামাতের এক রেখা দু রেখা ছুটে গেল, তিনি অনেক সব থেকে বঞ্চিত থাকলেন। তাহলে শয়তান তাকে আপাত দৃষ্টিতে দেখতে ভালো মনে হয় এরকম একটা কাজে লাগিয়ে প্রকৃত ভালো বা তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা আরেকটি ভালো কাজ থেকে দূরে রাখে। এই জন্য সূচিবায়ুর মূল ঔষধটা হলো এটাকে ইগনোর করা। ধরুন আপনি পাক বা নাপাক নিয়ে সন্দেহ করছেন, নাপাক হওয়ার জন্য কোনো প্রমাণ নাই, দেখা যাচ্ছে না, তাহলে আপনি পাক এটা ধরে নেবেন, আপনি সূচিবায়ুকে কোনো পাত্তা দিবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হবেন যে শয়তান আপনাকে অস্থির করছে। আপনি শয়তানকে বা মনকে আপনি বলবেন যে শরিয়া হালাল হারামকে একেবারে স্পষ্ট রেখেছে, যেহেতু কোনো নাপাক দেখা যাচ্ছে না, বিধে আমার শরীরে নাপাক লাগে নাই, মনে যেটা বলছে এটার কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই বা এটার কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা ইসরায়েল, আপনি লিখেছেন, আমি আমার বড় ভাইকে নামাজ পড়ার কথা বলি কিন্তু পড়ে না, এই অবস্থা আমার করণীয় কি? আপনি বড় ভাইকে হোক বা আপনার বাবাকে হোক বা অন্য কাউকে হোক, আপনি বিনয়ের সাথে সুন্দরভাবে নামাজের নির্দেশ করবেন, নামাজের নির্দেশনা দিবেন, নামাজের অনুরোধ করবেন, এটি আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। যদি তিনি না পড়েন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না যদি আপনি আপনার দায়িত্ব পালন করে থাকেন। এর বাইরে তিনি যদি নামাজ না পড়েন আপনার বলার পরও, তাহলে সেই দায়টা তার উপরে একান্ত বর্তাবে, আপনার উপরে মোটেও বর্তাবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ। তবে আপনি বড় ভাইয়ের সাথে বা সিনিয়র কারোর সাথে নামাজ নিয়ে বেয়াদবি করা যেটাকে বলা হয়, সেই পর্যায়ে আপনি তার সাথে আর্গুমেন্ট করতে পারবেন, অর্থাৎ যেটা বেয়াদবি হয়ে যায় এরকম করতে পারবেন না। আপনি স্বাভাবিকভাবে তাকে নাসিহা করবেন এবং আপনার আবেদন অব্যাহত রাখবেন, এক্ষেত্রে আপনার সুন্দর আচরণ দ্বারা তাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন, প্রয়োজনে অন্যদেরকে দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন। আলামিন আনসারি, আপনি লিখেছেন, বাধ্য হয়ে কোথাও ঘুষ দিলে পাপ হবে কি? দেখুন, ঘুষ দিলে পাপ হবে না তখন যদি ঘুষ ছাড়া আপনার একটা ন্যায্য অধিকার আপনি এটা থেকে বঞ্চিত থাকেন এবং এটি আপনার জন্য প্রয়োজন হয়। ধরুন একটি সরকারি প্রতিষ্ঠানে কোনো একটা সার্ভিস, এটা আপনার একান্ত প্রয়োজন, কিন্তু আপনি জানেন এখানে ঘুষ না দিলে কোনোভাবেই হবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ঘুষ দেওয়া জায়েজ হবে আপনার সেই ন্যায্য অধিকারটা পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি ঘুষ দেন নিজে কোনো অনৈতিক সুবিধা পাওয়ার জন্য, যেমন ধরুন একটা কাজ নর্মালি 7 দিনে হয়, আপনি সেটাকে 2 দিনে করে ফেলতে চাচ্ছেন, 3 দিনে করে ফেলতে চাচ্ছেন, অথবা একটি কাজের জন্য সিরিয়াল মেনটেন করতে হয়, আপনি সেটা সিরিয়াল না দিয়ে পেতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ সুবিধা নিতে চাচ্ছেন। এটার জন্য যদি আপনি ঘুষ দেন তো সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না এবং যিনি নিচ্ছেন তিনি তো সর্বাবস্থায় গুণাগার থাকছেন।